হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সামিউল হক এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পিসি বিল্ডের গাইড দিব এবং এই বিলটা হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ 25K এর মধ্যে একটা বিল্ড। সো এই বিলটাকে আমি গেমিং বিল বলতেছি না, কজ গেমিং পিসির যে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে গ্রাফিক্স কার্ড বা জিপিইউ, আর এই বিল্ডে আমরা বাজেটের স্বল্পতার কারণে কোনো গ্রাফিক্স কার্ড রাখতে পারছি না। বাট এই বিলটা গেমিং না বলে যে এটা দিয়ে গেমিং করা যাবে না একদমই তেমন কিন্তু নয়। এই বিলটা দিয়ে আপনি চাইলে হচ্ছে অনেক ধরনের গেমস লো কিংবা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। সো লেটস গেট টু দ্য বিল। ফার্স্টে প্রসেসর হিসেবে আমরা চুজ করেছি AMD অ্যাথলন 3000G প্রসেসর, আর এটা নেওয়ার কারণ হচ্ছে এটার সাথে রয়েছে রেডিয়ন গ্রাফিক্স, যেটার কারণে আমাদের এক্সটার্নাল কোনো জিপিও লাগছে না পিসিটাকে রান করার জন্য, এবং মাত্র 7,000 টাকায় এই প্রসেসরটা একটা ভালো ডিল। আর তাছাড়া এই বিলটাতে আমরা চাইলেই আগে হচ্ছে 2200G AMD যেটা রাইজেন 3 2200G ওটা ইউজ করতে পারতাম, বাট এখন যেহেতু প্রসেসর এবং পিসির বিভিন্ন কম্পোনেন্টসের দাম অনেক হাই, এই জন্য আমরা ওই প্রসেসরগুলো নিতে পারছি না। সো বেসিক্যালি এই কারণেই এইটা নেওয়া। এবং এটার স্পেক্স যদি আমি বলি, 2 Core 4 Threaded এই প্রসেসরটার, আর হচ্ছে বেস ক্লক হচ্ছে 3.5 GHz। এটাতে আপনি চাইলে কোনো ওভারক্লকিং করতে পারবেন না, অ্যান্ড এটার সাথে 3 বছরের ওয়ারেন্টি থাকছে। আর র্যাম হাইয়েস্ট 2667 MHz পর্যন্ত ইউজ করতে পারবেন। লেটস গেট টু দ্য নেক্সট কম্পোনেন্ট, আওয়ার মাদারবোর্ড। মাদারবোর্ডে এখানে আমি চাইলেই 5,300 টাকায় A320 সিরিজের মাদারবোর্ড নিতে পারতাম, বাট মাদারবোর্ড এমন একটা জায়গা যেখানে কম্প্রোমাইজ করা মানে হচ্ছে আপনার পিসির আপগ্রেডেবিলিটির ক্ষমতাটাকে নষ্ট করা বা হচ্ছে ওইটাকে কম্প্রোমাইজ করা। সো এই জন্য আমি 1,000 টাকা বাড়িয়ে 6,200 বা 6,300 টাকার মধ্যে গিগাবাইটের B450M S2H আলট্রা ডিউরেবল মাদারবোর্ডটা চুজ করেছি। এবং এটা নেওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি 1,000 টাকায় আমি A320 থেকে অনেক বেশি ফিচার পাচ্ছি এই B450 মাদারবোর্ডটায়, এবং এটাতে আপনি হচ্ছে হাইয়েস্ট 32 MHz পর্যন্ত ওভারক্লক করে র্যাম ইউজ করতে পারবেন, এবং ওভারক্লক ছাড়া হচ্ছে 2933 MHz র্যাম ইউজ করতে পারবেন। তাছাড়া M.2 রয়েছে এবং এটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে মাইক্রো ATX। এবং একটা ভালো দিক হচ্ছে এই মাদারবোর্ডটাতে একটা VGA পোর্ট থাকছে, এখনকার মাদারবোর্ডগুলোতে কিন্তু VGA পোর্ট থাকে না। তো এই পিসিটা যারা নিচ্ছেন তাদের যদি কারো আগে থেকে কোনো মনিটর থেকে থাকে যেটা VGA বা পুরাতন মনিটর, তো তারাও কিন্তু চাইলে খুব ইজিলি এই মাদারবোর্ডটা বা এই পিসিটা ইউজ করতে পারবেন কোনো কনভার্টার ছাড়া। ওকে, সো আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে র্যাম, এবং র্যাম এমন একটা কম্পোনেন্ট যেটার দাম এখন অনেক বেশি, এবং কয়েক মাস আগেও অলমোস্ট 3,400 বা 3,500 টাকার মধ্যে এই সেম র্যাম স্টিকটা পাওয়া যেত, বাট এখন এটার প্রাইস বেড়ে 4,300 বা 4,500 পর্যন্ত উঠে গেছিলো এর মাঝে। সো এই র্যামটা নেওয়ার কারণ হচ্ছে 32 MHz, আমি চাইলেই হচ্ছে 2666 MHz নিতে পারতাম, কজ আমার পিসি এই বিলটা হাইয়েস্ট 2666 MHz পর্যন্তই সাপোর্ট করবে, বাট আমি 3200 MHz নিলাম কজ আমি ফিউচারের কথা চিন্তা করে, যে আমি যদি নেক্সটে অন্য কোনো পিসি বিল্ডও করি তাহলেও আমি হচ্ছে এই র্যামটা ইউজ করতে পারবো এবং এটার একটা ফুল পটেনশিয়ালটা আমি ইউজ করতে পারবো। আর তাছাড়া এটাতে থাকছে হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, এবং র্যাম নিয়ে আসলে আমার আর তেমন কিছু বলার নাই। যারা কর্সা নিতে যাচ্ছেন না তারা কিন্তু হচ্ছে এই সেম প্রাইসে আপনারা চাইলে হচ্ছে জি স্কিল নিতে পারেন অথবা থার্মাল টেকের টাফ র্যাম নিতে পারেন, আপনাদের যার যার পার্সোনাল প্রেফারেন্স। নেক্সট কম্পোনেন্ট হচ্ছে স্টোরেজ ডিভাইস, এখানে আমরা চুজ করেছি ট্রান্সেন্ডের 820S SSD, যেটা হচ্ছে একটা 120GB M.2 SATA ফর্ম ফ্যাক্টরের SSD। স্টোরেজ ডিভাইস জিনিসটা সিলেক্ট করা আসলে যার যার ব্যক্তিগত ইউজেজের উপর নির্ভর করে। আমি এখানে জাস্ট একটা SSD নিয়েছি, বাট আপনার যদি মনে হয় যে আপনার আরও অনেক বেশি স্পেসের দরকার, সেক্ষেত্রে আপনি এটার সাথে একটা 3,700 টাকার মধ্যে একটা সিগাটা বারাকুডা 1 TB হার্ড ড্রাইভ কিনে নিতে পারেন, অথবা হচ্ছে একটা 240GB SSD নিতে পারেন এটা না নিয়ে, যেটার প্রাইস পড়বে অলমোস্ট 3,300 বা 3,400 টাকা। সো আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই, এবং পাওয়ার সাপ্লাইও সেম হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যেটা আমি বলেছিলাম মাদারবোর্ডের জন্য, যে এখানে কম্প্রোমাইজ করাটা আসলে উচিত না। আপনার পুরো পিসির সেফটিটা নির্ভর করে হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটার উপর, এবং এই পাওয়ার সাপ্লাইটা আমি চুজ করেছি কজ হচ্ছে আপনি চাইলে ফিউচারে আপনার এই বিল্ডের সাথে গ্রাফিক্স কার্ড লাইক 1650 Super অথবা হচ্ছে 1050 Ti এরকম টাইপের গ্রাফিক্স কার্ড খুব ইজিলি রান করাইতে পারবেন, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগবে না। অনেকে দেখি হচ্ছে বিল্ড করার সময় পাওয়ার সাপ্লাই নেয় হচ্ছে অনেক কম দাম দিয়ে একটা পাওয়ার সাপ্লাই নেয়, 700-800 টাকায় পাওয়া যায় আফটার মার্কেট পাওয়ার সাপ্লাই,
যেগুলার হচ্ছে কোনো ওয়ারেন্টি থাকে না। সো এগুলো না নিয়ে আমি হচ্ছে 3500 টাকা দিয়ে কর্সিয়ারের 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা নিয়েছি, যেটা হচ্ছে ফিউচারের জন্য অনেক ভালো হবে। দেন আমাদের লাস্ট বাট নট লিস্ট প্রোডাক্টটা হচ্ছে কেসিং। কেসিংও আপনি পার্সোনাল পছন্দ অনুযায়ী নিতে বলবো অবশ্যই, যেটা আপনার ভালো লাগবে। কজ একটা পিসি আপনি জাস্ট একদিন বা দুই দিনের জন্য কিনতেছেন না, এটা আপনি অনেক দিন চালাবেন, অনেক টাইম এই পিসির সামনেই বসে থাকবেন। সো এই জন্য আপনার যেটা পছন্দ সেটা অবশ্যই নেওয়া উচিত। বাট এর পাশেও আমি হচ্ছে ভ্যালুটপের VT-B701 এই কেসিংটা পছন্দ চুজ করেছি, কজ এই কেসিংটা আমার কাছে 2800 টাকা বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি লেগেছে। এটার কারণ হচ্ছে এই কেসিংটা হোয়াইট কালার, দেখতে অনেকটা মিনিমাল এবং সুন্দর আর ক্লাসি একটা লুক। সামনে মেশ থাকাতে এয়ার ফ্লো নিয়ে আমার কোনো চিন্তা করার বিষয় নাই। এবং 2800 টাকার এই কেসিংটাতে থাকছে 3টা 120 মিলিমিটারের 3-কালার RGB ফ্যান, যেইটা হচ্ছে একটা ভালো দিক, কজ এই বাজেটের মধ্যে এক্সট্রা করে কেসিংয়ের জন্য ফ্যান কেনার মতন টাকা থাকে না। তো এখানে যে 3টা ফ্যান, এটা দিয়ে আমি খুব স্মুথলি আমার এই বিলটাকে রান করাইতে পারবো এবং এই পিসিটা ইউজ করতে পারবো। সো এই ছিল আজকের বিলটা, এবং নেক্সটে কত বাজেটের পিসি বিল্ডের ভিডিও আপনারা চাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি নেক্সটে ওই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।